নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি আলুর পরোটা। কিভাবে বানালে প্রত্যেকটা পরোটা এই রকমভাবে ফুলবে আর একটারও পুর ফেটে বের হবে না, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিভিন্ন ধাবাতে কিন্তু আটা দিয়ে আলুর পরোটা বানানো হয়ে থাকে, তাই আমি আজকে 2 কাপ আটা ব্যবহার করেই পরোটাটা বানাবো। সেই জন্য আমি 2 কাপ আটা নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এইবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে একটা মিডিয়াম ডো আমি রেডি করে নেব। বেশি কিন্তু জল দিয়ে নরম করা যাবে না, তাহলে কিন্তু পরোটাটা ভালো হবে না, পুর কিন্তু বেরিয়ে যাবে। একটু শক্ত করে মেখে নেব। ওপর থেকে একটু ঘি নিয়ে এইভাবে লাগিয়ে এটাকে ঢেকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অপর দিকে কিছুটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো কিন্তু এখনও গরম। সেদ্ধ করার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ঝারিয়ে নিতে হবে। তারপর এইভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে আলুটাকে এইভাবে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিলে এতে কোনো দানা ভাব থাকবে না, আর যখন পুরটা ভরবো তখন কিন্তু খুব সুন্দরভাবে পরোটার চারিদিকে পুরটা ছড়িয়ে পড়বে। এই মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/4 ভাগের 1 ভাগ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 মুঠো পরিমাণ ধনে পাতা। ফ্রেশ ধনে পাতা এই পরোটার টেস্টটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। এইবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে এই অবস্থায় পেঁয়াজ কুচি এবং একটু আদা গ্রেট করে এখানে দিতে পারেন। আলুটা আমার মাখা হয়ে গেছে, এইবার সব শেষে দিয়ে দেব 1/2 চা চামচের চিনি। চিনিটা দিলে এই মশলার টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে, এতে কিন্তু মিষ্টি হবে না। আপনারা দিতেও পারেন, না দিলেও অসুবিধে কিছু নেই। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে যে আটাটা আমি রেস্টে রেখেছিলাম সেটা প্রায় 20 মিনিট হয়ে গেছে। এইবার হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিয়ে এটা থেকে আমি বড় বড় লেচি করে নেব। আলুর পরোটার লেচি কিন্তু একটু বড় হয়, যে নর্মাল রুটি আমরা খাই তার থেকে একটু বড় করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এইবার গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এইবার এক একটা করে লেচি নিয়ে এইভাবে আমি গর্ত করে পিঠে যেরকম বানায় সেই রকম করে আমি করে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব পুর। পুরটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, যেভাবে আমি দেখালাম সেইভাবে যদি বানানো হয় তাহলে কিন্তু একটা পুরো ফেটে বের হবে না। এইভাবে আস্তে আস্তে পিছন থেকে আটাগুলোকে টেনে টেনে বাড়িয়ে এইভাবে মুখটাকে আমি সিল করে দেব। খুব কম পুর দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর অত্যধিক পুরো দেওয়া যাবে না। দেখুন, মোটামুটিভাবে যেটা দিলে হয় সেই রকমভাবে দিয়ে আমি মুখটাকে এইভাবে সিল করে দিয়েছি। একইভাবে আমি প্রত্যেকটা পরোটা রেডি করে নেব। আরও একটা পুর আমি এইভাবে ভরে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পুর আমার ভরা হয়ে গেছে। এইবার সিঙ্কের ওপর কিছুটা আটা নিয়ে আমি আটা দিয়েই কিন্তু পরোটাগুলো আজকে বেলে নেব। প্রথমে খুব ভালো করে লেচিটার চারিদিকে আটা লাগিয়ে নেব, তারপর আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে ভেতরের যে পুরটা সেটাকে এইভাবে স্প্রেড করে নিয়ে আলতো হাতে বেলন দিয়ে এটাকে পরোটার আকার দিয়ে দেব। দেখুন, একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। অপর দিকে গ্যাসের ওপর আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এইবার তাওয়াটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে পরোটা ভেজে নেব। ভালো করে তাওয়াটা গরম করে তারপরেই দিয়ে দিয়েছি। একটা পিঠ হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। তারপর দুটো পিঠ খুব ভালো করে সেঁকে নেওয়ার পরই কিন্তু
ঘি বা তেল বা বাটার আপনাদের যেটা ইচ্ছা সেটা দিয়ে ভেজে নেবেন। আমি এখানে ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি। প্রথমে এই রকম ওপর দিকটা ভালো করে ঘিটা লাগিয়ে নিয়ে তারপর পরোটাকে উল্টে দিলাম। এইবার এই পিঠটাতেও অল্প করে ঘি নিয়ে আমি এইভাবে লাগিয়ে অপর পিঠটাকেও সেঁকে নেব। এইভাবে বানালে প্রত্যেকটা পরোটা ফুলবে আর পরোটাগুলো কিন্তু নরমও হবে। আমি আরও একটা পরোটা ঠিক এইভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।